আজকের এই ভিডিওতে আলোচনা করছি অক্টোবর মাসের 2021 সালের তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 এর সমস্ত প্রশ্নের সম্পূর্ণ সঠিক উত্তর সহজভাবে উপস্থাপন করব। তাই ভিডিওটি এন্ড অবধি দেখতে থাকো। তো দেখো, বিশ্বজয়ী কন্যাশ্রী এবং সুঅভ্যাস থেকে এই প্রশ্নগুলি করা হয়েছে। একের দাগে নিচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে শূন্যস্থানটি পূরণ করতে হবে। তো এখানে কয়েকটি শব্দঝুড়ি আছে এবং এগুলিকে নিয়ে শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে হবে। কর্তা দেখো, এই সমাজেতে মেয়েদেরও আছে স্থান। কতদিন তারা সৈবেগ ড্যাশ শূন্যস্থানে হবে অপমান, কতদিন তারা শুধু হবে ড্যাশ শূন্যস্থানে বসবে লাঞ্ছিত, নিপীড়িত তারা শিক্ষায় বঞ্চিত। এরপরে দেখো খট্টা, ধীরে ধীরে এই সমাজে বদলায়, মেয়ে আর নয় অভিশাপ, ড্যাশ দায় কি দায় নয় দায় শূন্যস্থানে হবে নয়, মেয়েদের নিচে সচেতন সব হোক, এই নিয়ে বাড়ে সরকারি ড্যাশ সরকারি কি হবে সরকারি উদ্যোগ শূন্যস্থানে হবে উদ্যোগ। গড়টা দেখো, ড্যাশ প্রতি উপেক্ষা অবহেলা, কি প্রতি মেয়েদের প্রতি উপেক্ষা অবহেলা, শহর ও গ্রামে চিরদিনই এক খেলা, নারী ও পুরুষে গড়ে ওঠে সংসার, মেয়েদেরও আছে ড্যাশ অধিকার, কার অধিকার শিক্ষার শূন্যস্থানে হবে শিক্ষার। ঘরটা লেখাই ড্যাশ আর নয় কোনো ইতি, লেখাই আর শূন্যস্থানে বসবে পড়াই, লেখাই পড়াই আর নয় কোনো ইতি, সরকারে তাই কত যে আইন নীতি, দিকে দিকে আজ দেখি তাই বোধ হয় ড্যাশ যে করেছে বিশ্বজয়, উত্তর হবে কন্যাশ্রী যে করেছে বিশ্বজয় শূন্যস্থানে হবে কন্যাশ্রী। তো এটা আমাদের হয়ে গেল। এবারে চলে আসবো আমরা দুয়ের দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান এক নাম্বার করে দেওয়া আছে। কর্তা দেখো, শরীরটাকে সুস্থ রাখতে তুমি প্রতিদিন কি কি সুঅভ্যাস পালন করবে? তো উত্তরটি তোমরা লিখবে, শরীরটাকে সুস্থ রাখতে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে ও দাঁত মেজে যোগাসন করব, এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরব, নিয়মিত স্নান করব, বিশুদ্ধ জল পান করব এবং পরিমাণ মতো খাবার শাকসবজি ফলমূল ইত্যাদি খাব। খদ্দাকে প্রশ্ন, কি করলে দেহ মন সতেজ থাকে? উত্তর, নিয়মিত যোগাসন করলে দেহ মন সতেজ থাকে। গড় প্রশ্নটি দেখো, স্কুলে পরিচ্ছন্নতা কিভাবে বজায় রাখবে? এর উত্তরে তোমরা লিখবে, স্কুলের শ্রেণীকক্ষ নিয়মিত পরিষ্কার করতে হবে, যেখানে সেখানে থুতু বা ময়লা ফেলা যাবে না, ময়লা ফেলতে হলে ডাস্টবিনে ফেলতে হবে, এভাবেই স্কুলের পরিচ্ছন্নতা বজায় রাখা যাবে। এরপরে আসি ঘরের প্রশ্ন, ময়লা সাফ করতে আমাদের প্রতিদিন কি করতে হবে? এর উত্তর হবে, শরীরে নিয়মিত তেল মেখে স্নান করতে হবে, মাঝে মাঝে গায়ে সাবান মাখতে হবে, এরপর ভালো করে জল ঢাললে ময়লা সাফ হয়ে যাবে। উঙ্গর দাগে প্রশ্নটি দেখো, কখন কখন দাঁত মাজতে হবে? এর উত্তরে তোমরা লিখবে, সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শোয়ার আগে অবশ্যই দাঁত মাজতে হবে। তো এবারে চলে আসছি আমরা তিনের দাগে, নিচের যোগাসনের ভঙ্গিগুলি চিনে ছবির নিচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো। তো কতে একটি যোগাসনের চিত্র দেওয়া আছে এবং খতে একটি যোগাসনের চিত্র দেওয়া আছে, এর নিচে ফাঁকা ঘরে আমাদের এই যোগাসনটির নাম লিখতে হবে। তো কয়ে যোগাসনটির নাম হবে তুলা দণ্ডাসন এবং খয়ে যোগাসনটির নাম হলো গোমুখাসন। তাহলে তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের সব প্রশ্নের উত্তরগুলি আজকের এই ভিডিওতে করে দিলাম। আর ইতিমধ্যে আমি অক্টোবর মাসের তৃতীয় শ্রেণীর সব বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি ইউটিউবে আপলোড করে দিয়েছি। যারা ওই ভিডিওগুলি এখনও দেখুনি তারা অবশ্যই ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিও। সো ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।